এবার যে খবরে নজর রাখবো, সোমবারের পর মঙ্গলবারেও সারাই হলো না জিবিপি হাসপাতালে সেন্ট্রাল স্টেরিলাইজার রুমে বিকল হয়ে যাওয়া অটোক্লেভ যন্ত্রাংশের। ফলে অপারেশন থিয়েটারে ব্যাগ পেতে হচ্ছে রোগী এবং চিকিৎসকদের। সারাইয়ের জন্য শেষ পর্যন্ত ফোন করা হলো বায়োমেডিকেল ইঞ্জিনিয়ার রাতুল দেকে, যার বিরুদ্ধে অক্সিজেন লাইন তছরুপের অভিযোগে জামিন অযোগ্য মামলা করা হয়েছিল এবং সাংসদ প্রতিমা ভৌমিক সাংবাদিক সম্মেলন করে নাম না করেই সমাজদ্রোহী আখ্যা দিয়েছিলেন। এবার থুতু গিলে সেই সমাজদ্রোহীকে দিয়েই কি গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ সারাই করবে প্রশাসন, সেদিকেই কিন্তু তাকিয়ে রয়েছে গোটা রাজ্যবাসী। সোমবার সকালে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল তথা জিবি চত্বরে আচমকা শোরগোল শুরু হয়ে যায়। ডাক্তার এবং নার্সদের মধ্যে বিষয়টি নিয়ে প্রথমে কথা বলাবলি শুরু হয়। এদিন সেন্ট্রাল স্টেরিলাইজার রুমে বিকল হয়ে পড়ে বেশ কয়েকটি যন্ত্রপাতি। পরে জানা যায় অটোক্লেভ রুমে অপারেশন করার জন্য বিশেষ ধরনের গজ, কাপড় ইত্যাদি প্রতিদিন স্টেরিলাইজ করা হয়। সেই যন্ত্রপাতিগুলো এদিন বিকল হয়ে পড়লে হঠাৎ জিবি হাসপাতালে অপারেশন রীতিমতো বন্ধ হয়ে পড়ে। সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে খবর একটা সময় রোগীর পরিবার পর্যন্ত জীবাণুর মতো ছড়িয়ে পড়ে। এরপরই শুরু হয় এক সমাজদ্রোহীর খোঁজ। জিবি হাসপাতাল কর্তৃপক্ষ তড়িঘড়ি সেই সমাজদ্রোহীকে টেলিফোন করে মেশিনগুলো সারাই করে দেওয়ার জন্য অনুরোধ করে। এদিন জিবি হাসপাতালের তরফ থেকে টেলিফোন করা হয় বায়োমেডিকেল ইঞ্জিনিয়ার রাতুল দেকে। উল্লেখ্য, গত কিছু মাস আগে পশ্চিম ত্রিপুরার সাংসদ প্রতিমা ভৌমিক সাংবাদিক সম্মেলন করে এই ইঞ্জিনিয়ারকেই নাম না করে সমাজদ্রোহী বলেছিলেন। শুধু তাই নয়, তার বিরুদ্ধে মামলাও দায়ের করা হয় জামিন অযোগ্য ধারায়। রাজ্যের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মনের সঙ্গে কোভিড সময়ে এক মধ্যরাতে এই রাতুলবাবুই জিবি হাসপাতালে ছুটে গিয়েছিলেন। অক্সিজেন সিলিন্ডার সারাইয়ের কাজে মধ্যরাতে জিবি ছুটে যাওয়াকে বর্তমান শাসক দল পরের দিন অন্যভাবে নিয়েছিল। সেই মোতাবেক প্রতিমা দেবী সাংবাদিক সম্মেলনে নিজের মেজাজি মনোভাব নিয়ে রাতুলবাবুরা সরকার বিরোধী কার্যকলাপ করেছেন বলেও অভিযোগ করেন। কিন্তু সোমবার মামলা নিষ্পত্তি হবার আগে কিভাবে জিবি হাসপাতাল কর্তৃপক্ষ এই রাতুলবাবুকেই টেলিফোন করে মেশিন ছাড়াইয়ের কথা বললেন তা কারোর বোধগম্য হচ্ছে না। 2020 সালের ফেব্রুয়ারি মাসে জিবি হাসপাতালে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারদের চাকরি বিষয়ক একটি ইন্টারভিউ ডাকা হয়। বছর ঘুরতে চললেও সেই চাকরি এখনো হয়নি। সরকারি কার্যকলাপের মূল মানে থেকে অনেকটা দূরে গিয়ে শুধু প্রেস রিলিজ আর ছবি ছাপিয়ে খুশি থাকা স্বাস্থ্য দপ্তর গত এক বছরেও বায়োমেডিকেল ইঞ্জিনিয়ার পদে কাউকে নিযুক্ত করতে পারল না। গত বছরের ফেব্রুয়ারি মাসের 28 তারিখ ইন্টারভিউ নেওয়া হয়েছিল মোট 5 জনের। এ পদে এক বছর আগে মোট 64 জন চাকরির জন্য দরখাস্ত মারফত আবেদন করেন। তার মধ্য থেকে 15 জন নিয়ম মাফিক কৃতকার্য হন এবং সেই 15 জনকে ইন্টারভিউতে ডাকা হয়। যে 5 জন ইন্টারভিউ দিয়েছিলেন তার মধ্যে 2 জন মহিলা এবং 3 জন পুরুষ প্রার্থী ছিলেন। এখনো পর্যন্ত সেই ফাইলটি স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিবের ঘরে পড়ে আছে বলে খবর। বিষয়টি নিয়ে এদিন লজ্জায় মাথা খেয়েছে জিবি হাসপাতাল কর্তৃপক্ষ। মেশিন বিকল হওয়ার দলতে রাজ্যের শাসক দলের এক সাংসদ যাকে সমাজদ্রোহী বলেছেন সেই ইঞ্জিনিয়ারকে এদিন কিভাবে মুখ্যমন্ত্রী দপ্তর থেকে টেলিফোন করে যোগাযোগ করা হয় সেই নিয়ে ধিক্কার রব উঠেছে সংশ্লিষ্ট মহলে। শুধু তাই নয়, প্রশ্ন উঠেছে তাহলে সেদিন সাংসদ যে সাংবাদিক সম্মেলন করেছিলেন সেটা কি শুধুই ভাওতাবাজি ছিল, নাকি জিবি হাসপাতাল কর্তৃপক্ষ এদিন ইচ্ছে করেই সাংসদকে অপমান করার লক্ষ্যে এমন একটি কাজ করে বসল। বিষয়টি জলের মতো স্পষ্ট সংশ্লিষ্ট সব মহলেই। PB24